আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ যদি আপনারা মনে করেন তো আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। আজকে আলোচনা করব এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এবং স্যালারি সার্টিফিকেট নিয়ে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা স্যালারি সার্টিফিকেট, আপনি যখন কোনো ওয়ার্ক পারমিটে যাবেন তখন আপনার অবশ্যই স্যালারি সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এনওসি লাগবে। আপনি এই তিনটা কাগজ অবশ্যই আপনার লাগবে। লাগার পর আপনি অবশ্যই এটা প্রিন্ট করে, আপনি কালার প্রিন্ট করার পর আপনি নোটারি করতে হবে। নোটারি না করলে আপনার এই কাগজের কোনো মূল্য থাকবে না। তখন আপনি এই যে স্যালারি সার্টিফিকেটটা আপনারা কীভাবে করবেন, আপনার যে কাজে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়েছে সেই কাজের আপনি, আপনার যদি কনস্ট্রাকশনের হয় অথবা আপনার যদি প্যাকেজিংয়ের হয়, আপনার যদি রেস্টুরেন্টের হয়, আপনার আইটি সেক্টরের হয় যদি ওয়ার্ক পারমিট, তাহলে যেই সেক্টরের হোক না কেন আপনি ওই সেক্টরের অধীনে আপনি কোনো যদি কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, আপনার এনওসি লাগবেই, অবশ্যই লাগবে। আর এইটা আপনি নোটারি করতে হবে। কনস্ট্রাকশন, প্যাকেজিং এসবের যদি আপনার কাজ জানা নাও থাকে বা আপনি যদি কোনো অফিসে কাজ নাও করেন তাহলেও আপনার এই সার্টিফিকেটগুলা লাগবেই। তখন আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে কপি করতে পারেন, আপনি ডুপ্লিকেট করতে পারেন, আপনি করে বানিয়ে অবশ্যই দিতে হবে আপনাকে। তো যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমার ডেসক্রিপশনে এনি ইনফরমেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পেজে অথবা আমাদের টেলিগ্রামে আপনারা নোট করতে পারেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।